হলো লেন্স কার্ট থেকে পাওয়া আই গ্লাস, ব্লু কার্ট লেন্স যুক্ত অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন আলবা আই গ্লাস। হ্যালো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে প্রথম তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটিকে অবশ্যই একবার প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপলোডের জন্য। আজকে আমি আপনাদের লেন্স কার্ট থেকে কেনা আমার দুটো আই গ্লাসের আনবক্সিং করে দেখাব। এই দুটো বক্স আমার কাছে এসেছে ব্লু ডার্ট কুরিয়ারের মাধ্যমে। আমি এটা দিন পাঁচেক আগে অর্ডার করেছিলাম অনলাইনে লেন্স কার্টের থেকে। চলুন এবার আনবক্স করে দেখি এর মধ্যে থেকে কী বেরোয় এবং কীরকম কোয়ালিটির আই গ্লাস পাওয়া যায়। এ হলো নাম্বার ওয়ান বক্স, এটা হলো নাম্বার টু বক্স। এইবার বক্সটা খুলে দেখা যাক এর মধ্যে থেকে কী বের হয়। এটা একটা আই গ্লাসের বক্স, এটা আর একটা আই গ্লাসের বক্স। ব্লু কার্ট অ্যান্টি গ্লেয়ার লেন্স যুক্ত এই আই গ্লাস দুটো আমি অর্ডার করেছিলাম লেন্স কার্টের থেকে। এর যে আই গ্লাসের যে বক্স আছে, বক্সের কোয়ালিটিটা যথেষ্টই ভালো, লোকাল মার্কেটের বক্সের থেকে তো ভালোই। এটা হচ্ছে নাম্বার ওয়ান আই গ্লাস, এটার বক্সের কালার আলাদা। এটা হচ্ছে নাম্বার টু আই গ্লাস, এর মধ্যে একটা করে ওয়াইপিং ক্লথ দেওয়া আছে, যে দুটোর কোয়ালিটিও অবশ্যই লোকাল মার্কেটের কোয়ালিটির থেকে ভালো। একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে যে এরা যে ধরনের ফ্রেম এবং লেন্স প্রোভাইড করেছে, লেন্সটা লোকাল মার্কেটের নয়, ফ্রেমটাও লোকাল মার্কেটের নয়। তার পেছনে কারণ হচ্ছে এর ফ্রেমের মধ্যে কোম্পানি ব্র্যান্ডিং আছে, কোম্পানি ব্র্যান্ডিং দেওয়া আছে, এমব্রোস করে দেওয়া আছে এবং নামটাও কোম্পানি লিখে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে কোম্পানির নাম এখানে এমবোস করা রয়েছে এবং এই যে এখানে কোম্পানির নামও দেওয়া আছে। এমনিতে ফ্রেমের কোয়ালিটি খারাপ না, লেন্সের কোয়ালিটিও খারাপ না। লেন্স অ্যান্টি গ্লেয়ার ব্লু কাট লেন্স, অ্যান্টি গ্লেয়ার ব্লু কাট লেন্স। এবার আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মনে হয়। আচ্ছা, এটা দেখালাম, এবার এটাকে দেখাই। এটা বাইফোকাল পাওয়ারের, এখানে যে আলোর রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন সেটা একটু নীল মতো লাগছে, তার মানে এটা অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন লাগানো আছে এবং ব্লু কাট লেন্স, মানে এটা কম্পিউটার স্মার্টফোন যে কোনো ডিভাইসের থেকেই আইকে প্রোটেক্ট করে। এরও ফ্রেমের মধ্যে ব্র্যান্ডিং করা আছে, লোকাল মার্কেটের ফ্রেম নয়, ফ্রেমের মধ্যে ব্র্যান্ডিং আছে এবং ফ্রেমের কোয়ালিটিও তুলনামূলকভাবে লোকাল মার্কেট থেকে আমরা যে ফ্রেম কিনি বা লেন্স কিনি তার থেকে তুলনামূলক কম দামই পাওয়া যায় এবং কোয়ালিটিও যথেষ্টই
ভালো, খারাপ বলা যাবে না, ঠিক আছে? তো আজকে এইটুকু করে দেখালাম, যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটাকে একবার প্রেস করে দেবেন পরবর্তী আপলোডের নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।